পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠেছে দেশের প্রধান বিনোদন কেন্দ্র কক্সবাজার। সবগুলো হোটেল, মোটেল, গেস্ট হাউস অনেকটা কানায় কানায় পরিপূর্ণ। পর্যটক এবং স্থানীয়রা ছাড়াও বিশেষ দিনে ভালোবাসাবাসী মানুষগুলো দখল নিয়েছে পৃথিবীর দীর্ঘ সৈকত। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটক হয়রানি রোধে সৈকতে কাজ করছে ভ্রাম্যমাণ আদালতের মোবাইল টিম, একই সাথে নিরাপত্তা জোরদার করেছে টুরিস্ট পুলিশ। কক্সবাজার থেকে আহসান সুমনের প্রতিবেদন। প্রিয়জনের হাত ধরে যে যার মতো মনের আনন্দে ঘুরে বেড়ানোর এই দৃশ্যই বলে দেয় ভালোবাসা আছে বলেই পৃথিবী এত সুন্দর। ফাল্গুনের প্রথম দিনে ভালোবাসার আবির মাখাতে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ঢল নামে হাজারো মানুষের পরিবার পরিজন, কেউ বা প্রিয়তমা স্ত্রী কিংবা ভালোবাসার মানুষকে নিয়ে সমুদ্র স্নানে প্রাণবন্ত দিন দুনিয়া। আনন্দ উচ্ছ্বাসের এই মহিমা যেন সর্বত্র। আমরা আসছি 10 তারিখে, আজকে 14ই ফেব্রুয়ারি, তো ভালোই লাগছে। আর আমি আমার ফ্যামিলিকে অবশ্যই অনেক ভালো, অনেক বেশি ভালোবাসি, অনেক ভালো লাগতেছে। ভ্যালেন্টাইন ডে তে সবাই এখানে অনেক আনন্দ করতেছে, সবাই ভিজতেছে, অনেক ভালো লাগতেছে। অবশ্যই অনেক ভালো লাগতেছে, কিন্তু একটা বিষয় খারাপ লাগতেছে, ভালোবাসার মানুষকে নিয়ে আসতে পারিনি, এটা অনেক খারাপ লাগতেছে। সৈকতে আলপনায় আঁকা চিত্র জোয়ারের পানিতে ভেসে যাবে জেনেও তাসের ঘরের মতোই বাঁধনের ছবি এঁকে চলা। 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিবস উপলক্ষে পয়লা ফাল্গুন পরিবারের সবাইরে নিয়ে আসছে, ভালো লাগতেছে, এনজয় করতেছি। শিক্ষা নিব, দেখবো, এবং আজকের যে অবস্থানটা এটা কিন্তু সত্যি একটা, মানে বিশ্বের মধ্যে আজকের দিনটা একটা অনেকটাই, কী বলে এটাকে, ভালোবাসা দিবস বলেন, সরস্বতী পূজা বলেন, আর শিক্ষা দিবস বলেন, এই সমুদ্রের ব্যাপারে আমরা একটা শিক্ষণীয় একটা বিষয় নিয়ে চলে আসছি এখানে। তো সব মিলে আজকের এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা এসেছি এই সমুদ্র সৈকতে। প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগে ভ্রমণ পিপাসুদের মাঝে অনাবিল আনন্দ আর বিশুদ্ধ উচ্ছ্বাসের কলতান পুরো সাগর তীর জুড়ে। এদিকে সব ধরনের হয়রানি রোধে সতর্ক দৃষ্টিতে এই আনন্দ ঘন মুহূর্তে দায়িত্বে আছেন কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তারা। এবং জেলা প্রশাসন কক্সবাজারের পক্ষ থেকে কোনো রকমের কোনো পর্যটক হয়রানি যেন না ঘটে, এই জন্য আমাদের জেলা প্রশাসক স্যারের একদম স্পষ্ট নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনার আলোকেই আমাদের মোবাইল কোর্টের যে টিমটা, সেটা আমরা বিচে এখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। আগত পর্যটকের সংখ্যা প্রায় 1 লাখেরও বেশি, আনন্দে বিলিয়ে দিয়ে সরকারের কোষাগারে ভরছে বিপুল রাজস্ব। আহসান সুমন, SATV, কক্সবাজার।